রাস উৎসব কুচবিহার বাসী আবেগ। কুচবিহার মদনমোহন বাড়ির ঐতিহ্যবাহী রাস উৎসব উত্তরপূর্বতা বাংলায় বিশেষ খ্যাতি অর্জন করেছে। কিন্তু কুচবিহার রাসমেলার পাশাপাশি অন্যান্য জায়গাতেও অনেক গ্রামের রাসমেলা বিশেষ খ্যাতি অর্জন করেছে। এরকমই মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকে লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশলিয়া বাড়ির রাসমেলা খুব অল্প দিনে বিশেষ খ্যাতি অর্জন করেছে। কুশিয়ারবাড়ি সমাজসেবক বুলেট 11 পরিচালিত এই রাসমেলা এবার 17তম বর্ষে পদার্পণ করেছে। আর এই রাসমেলার উদ্বোধন হবে বুধবার। 10 দিন ব্যাপী চলা এই রাসমেলার উদ্বোধন করবেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। এছাড়াও উপস্থিত থাকবেন সাংসদ পার্থ প্রতিম রায়, জেলা সভাধিপতি উমাকান্ত বর্মন, ফালাকাটা বিধায়ক অনিল অধিকারী সহ প্রমুখ আধিকারিকগণ। এই মেলা ঘিরে কুশিয়ারবাড়ি এলাকায় এখন সাজ রব চলছে, মেলার শেষ পর্যায়ের প্রস্তুতি। ইতিমধ্যে মেলায় নাগরদোলা, সার্কাস, মত কুয়া ইত্যাদি মেলা মাঠে পৌঁছে গেছে। অন্যদিকে বিভিন্ন দোকানদার তাদের পসরা সাজাতে ব্যস্ত। সব মিলিয়ে মেলাকে সুন্দর এবং সর্বাঙ্গীন ভাবে তুলে ধরেছে মেলা কমিটি। পাশাপাশি অন্যান্যরাও শেষ পর্বের প্রস্তুতিতে ব্যস্ত। এই বিষয়ে মেলা কমিটির সম্পাদক দীপঙ্কর বর্মন বলেন, যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা ছিল, তাই আমরা তিথি মেনে পুজো করে মেলা শুরু করেছি। মেলা চলবে 12 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর। এছাড়াও মেলার 10 দিন মেলা মাঠের মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক ও বিচিত্র অনুষ্ঠানের পাশাপাশি কলকাতার যাত্রা দলের যাত্রা অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জানান সম্পাদক দীপঙ্কর বর্মন। বলুন মেলা সম্পর্কে। আমরা এবার 17তম রাসমেলা করতে যাচ্ছি। এই 17তম রাসমেলায় আমরা 10 দিন ব্যাপী করবো। মেলার শুভ উদ্বোধন হচ্ছে আগামী 12ই ডিসেম্বর। উদ্বোধক হিসেবে থাকছে বনমন্ত্রী মাননীয় শ্রী বিনয় কৃষ্ণ বর্মন মহাশয়। এবার 10 দিন ব্যাপী মেলায় আমাদের বিভিন্ন রকম চিত্রা, নাগরদোলা, সার্কাস এবং আরও মেলার যে সামগ্রীগুলো দরকার সেগুলো মোটামুটি আমাদের প্রস্তুতি হয়ে গেছে। এবং এছাড়াও আমাদের 10 দিন ব্যাপী আমাদের মেলা মাঠের যে মঞ্চ আছে, সেই মঞ্চে আমাদের বিভিন্ন ধরনের বিচিত্র অনুষ্ঠানের সাথে থাকছে কলকাতার যাত্রা গান এবং বিভিন্ন ধরনের বিচিত্র অনুষ্ঠান এবং কলকাতার আর্টিস্টকে নিয়ে আমাদের একটা এবার 17তম মেলার বিশেষ আকর্ষণ হিসেবে করছি। আচ্ছা, মেলা কত তারিখ শেষ আপনাদের? আমাদের মেলা 21 তারিখ শেষ হচ্ছে। 21 তারিখ মেলার লাস্ট বিশেষ আকর্ষণ কি? মেলার লাস্ট বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আমাদের মোটামুটি ওই বনি আর কৌশলীকে নিয়ে একটা প্রোগ্রাম করার কথা মোটামুটি ফাইনাল হয়ে আছে। তো ওনারা নায়ক নায়িকা, হ্যাঁ নায়ক নায়িকা, বিভিন্ন ধরনের বাংলা ফিল্মে ওরা হিরো হিরোইন করেছে আর কি বিভিন্ন ফিল্মে। আচ্ছা, আপনি মেলাপ্রেমী মানুষের উদ্দেশ্যে কী বলতে চান? মেলাপ্রেমী মানুষের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে আমাদের এবার 10 দিন ব্যাপী মেলায় আপনারা সবাই আসুন, আমাদের মেলাকে উপভোগ করুন এবং সাথে আমাদেরকে সাহায্য করুন, এটুকুই বলতে চাচ্ছি।